রবিবার দীপাবলির সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার বেশ কয়েকটি শ্যামা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন শুরুতেই ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা থানায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্যামা পুজোর শুভ সূচনা করেন মন্ত্রী। এরপর চলে যান চুড়াইবাড়ির ফ্রেন্ডস ক্লাবে, সেখানেও প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে শ্যামা পুজোর উদ্বোধন করেছেন মন্ত্রী এবং সবশেষে চলে যান চুড়াইবাড়ি থানায়। সেখানে শ্যামা পুজো এবং চুড়াইবাড়ি থানার উদ্যোগে নির্মিত সেলফি কর্নারের উদ্বোধন করেন মন্ত্রী। এদিন উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে দুষ্টির দমনে এবং সৃষ্টির পালনে শ্যামা মায়ের আবির্ভাবের কাহিনী সকলের সামনে তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায়। আহ্বানে দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় ভগবতীর কাছে প্রার্থনা করেছিলেন যে এই দেবলোককে যে অসুর যেভাবে অত্যাচার শুরু করেছিল সেখান থেকে ত্রাণ পাওয়ার জন্য, এবং সেখানেই আবির্ভাব হয় মা কালীর, এবং মা কালী সেই অসুরকে নাশ করেছিলেন। তো আজকে যে মাকে আমরা আরাধনা করছি মর্তে, অর্থাৎ আমরা মা যে কালী এসেছেন, আজ তো আর অসুর নেই, আর সেই সম্ভূ এবং নিঃসম্ভ অসুর তো আর এখানে পাওয়া যাবে না, মা ধ্বংস কাকে করবেন। আমাদের মনের মধ্যে যে অসুর রয়েছে, নেশারূপী অসুর রয়েছে, আমাদের মাদেরকে আমরা দেখি অনেক বাড়ির মায়েরা, আমরা যার প্রচেষ্টা যার ত্যাগ তপস্যায় আমরা নিজেরা প্রতিষ্ঠিত হই, সমাজে দাঁড়াতে পারি, কথা বলতে পারি, সেই সমস্ত দশভুজা মাদেরকেও অনেক জায়গায় লাঞ্ছিত হতে হয়। আমাদের তখনই পুজো সার্থক হবে, সবাই যখন যুব যারা যখন আমরা সবাই মিলে মায়ের কাছে সংকল্প করব যে কারো বাড়ির কোনো মা বোন দিদি তারা যেন কোথায় কোনো ধরনের অপমানিত না হন, তারা যেন আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা দেখি সেই সমস্ত মাকেও অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। তাহলে এই পুজো করার, মাটির মূর্তি পুজো করার, মায়ের প্রতি হওয়ার তার কোনো সার্থকতা থাকবে না। এদিন মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ আরো অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।